হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের কোনো রকম আইসক্রিম পাউডার ছাড়াই এই গরমে কলিজা ঠান্ডা করার মতো অরেঞ্জ মালাই ললি তৈরি করে দেখাবো। এই মালাই ললি এতটাই মজার যে খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। এটা বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই অরেঞ্জ মালাই ললি তৈরি করার জন্য প্রথমে চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে তরল দুধ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসটা অন করে দিচ্ছি। চিনি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন এই দুধটাকে হাই হিটে প্রথমে দুধের মধ্যে বলক উঠিয়ে নেব। দুধের মধ্যে বলক চলে আসার আগে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। চুলা রাস মিডিয়ামে রেখে অনবরত নেড়ে ছেড়ে দুধটাকে জাল করে নিতে হবে। জাল করতে করতে একটা সময় দেখা যাবে দুধটা ঘন হয়ে গিয়েছে। যখন দেখবেন দুধটা এরকম ঘন হয়ে গিয়েছে, তখন চুলা বন্ধ করে দিচ্ছি। এখন ঘন দুধটাকে আমি ঠান্ডা করে নেব। তো দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। দেখুন ঠান্ডা হওয়ার পর এরকম ঘন হয়ে গিয়েছে। এবার একটি আইসক্রিমের মল্ড নিয়ে এর মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। আরও একটি কফির কাপের মধ্যে এই মিশ্রণ দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলোতে দিয়ে দিয়েছি। এখন একটি অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার দিয়ে এই ললির মল্ড খুব ভালো করে মুড়িয়ে নেব। একইভাবে কফি কাপেও এই ফয়েল পেপার দিয়ে ঢেকে দেব। এবার একটি ছুরির সাহায্যে ললির ঠিক মাঝখান বরাবর একটু কেটে নেব, যাতে করে ললির কাঠি এর মধ্যে দেওয়া যায়। সবগুলো মাঝখান বরাবর কেটে নিয়েছে। এখন ললির স্টিকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 8 ঘন্টার জন্য। ফিরে আসলাম 8 ঘন্টা পর। প্রথমে ফয়েল পেপার সরিয়ে নিচ্ছি। তারপর 5 মিনিটের মতো এভাবে রেখে দিতে হবে। তারপর কাঠি ধরে টান দিলেই দেখবেন অরেঞ্জ মালাই ললি মল্ড থেকে বেরিয়ে আসবে। একইভাবে সবগুলো বের করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই অরেঞ্জ মালাই ললি মাশাল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই ললি এতটাই মজার যে এর স্বাদ মুখে লেগেই থাকবে, আর একবার খেলে বারবার এটাই খেতে ইচ্ছে করবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।